যারা পাস করেছে পরীক্ষায় তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং গার্জিয়ানদের এবং শিক্ষকদের বা শিক্ষা মানে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি হয়তো যারা কৃতকার্য হতে পারে নাই, আমি জানি করোনার কারণে পড়াশোনা সেরকম সুযোগ ছিল না বলে অনেকেই সমস্যা হয়েছে, তা আমি একটু অনুরোধ করব যে আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে, কারণ আমরা একটা সিস্টেম করেছিলাম যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টটাই দিতে হবে, কিন্তু তার অন্য কার্যক্রম চলতে থাকবে, অর্থাৎ তার প্রমোশনে কোনো অসুবিধা হবে না, কিন্তু যে সাবজেক্টটা ফেল করবে সেটা আবার পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে তাকে পাস করতে হবে, আর সেটা যদি না করতে পারে তাহলে কিন্তু তাকে ফেল হিসেবে ধরা হবে। ও বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত নোটিশের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা নিজেরাই চেক করে নেবেন। আর প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আপনারা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছেন যে যারা এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল গিয়েছেন তারা চাইলে কলেজে ভর্তি হতে পারবেন, এবং কলেজে ভর্তি হওয়ার পর আপনাদের এই একটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। যদি এই একটি সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন তাহলে আপনারা এটাতে পাস হিসেবে গণ্য হবেন, আর যদি ফেল করেন তাহলে ফেল হিসেবে গণ্য হবেন। তো এই সম্পর্কিত আরও আপডেট নিশ্চয়ই সামনে আসবে, সেই আপডেটগুলো নিয়ে ভিডিও আপলোড করা হবে। যদি আপনারা ভিডিওগুলো মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।